অসম সরকার ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ আসাম নিশ্চয় আপনার স্কিমের এখন নোটিস প্রত্যক্ষ করেছে আর সেই নোটিস খুব গুরুত্বপূর্ণ আমার সকল সরকার কর্মচারী সকলের কারণে কারণ সরকার সকল কর্মচারীক 29 তারিখের ভিতর আপনার তখন সকলের প্রাপ্য যেটু দরমহা পায় বা স্যালারি পায় সেইখানে স্যালারি এই দিবর কারণে সরকার নির্দেশ দিছে আর আপনার স্বাগতম জানাইছো সঞ্জীবকুলি ব্লগ ইউটিউব চ্যানেল যদি সঞ্জীবকুলি ব্লগ ইউটিউব চ্যানেলটা যদি কোনোবা স্যার বাইদেউ যদি এতালে সাবস্ক্রাইব করা নাই নিশ্চয় আপনি সাবস্ক্রাইব করব বলে আপনার অনুরোধ করলো আর আজির ভিডিওটি পলম করে আরম্ভ করো আর নিশ্চয় আপনি কি স্কিমত প্রত্যক্ষ করেছে সেই নোটিস কোরপাছে প্রম ডিরেক্টর বিজয় আসৌদরী আই এস সেক্রেটারি অফ দ্য গভ অফ আসাম ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন নিশ্চয় আপনাদের অলরেডি গম পাইছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন মানে এটা হায়ার সেকেন্ডারি এলিমেন্টারি যাক এডুকেশন ডিপার্টমেন্ট আসলে যে ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন ডিরেক্টর বা হায়ার সেকেন্ডারি এলিমেন্টারি এই দুইটা লগি এটা ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন হয়েছে ইয়ার নিশ্চয় আপনাদের গম পায় আর সেই ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের আন্ডারের জড়িয়ে সেইখানে অর্ডার ওলাইছে আর সেই অর্ডার সেই মানে অর্ডারট লই দিয়েছে নিশ্চয় আপনাদের স্কিমত প্রত্যক্ষ করেছে ইয়াত টু দা লিখেছে দ্য মিশন ডিরেক্টর এস এস এ আসাম কাহিলিপাড়া গুহাটী 19 আর দুই নম্বর দিছে দ্য ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন আসাম কাহিলিপাড়া গুহাটী 19 আর তিন নম্বর দিছে দ্য ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন আসাম কাহিলিপাড়া গুহাটী 19 নিশ্চয় আপনাদের লিখেছে কারণ তিনটা ডিপার্টমেন্টের জড়িয়ে আপনার সরকারের শিক্ষা বিভাগের সকলবিল কর্মচারী এই দরমহা আপনার প্রদান করা হয় আর সেই তিনটা ডিপার্টমেন্টকে উল্লেখ করেছে আর সেই সকলবিল ডিপার্টমেন্ট লগ হয়ে এটা ডিপার্টমেন্ট হয়েছে নিশ্চয় আপনাদের এটি গম পাইছে এই ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন আর ইয়ার মেইন টপিকটো হয়েছে বা সাবজেক্টত কি দিছে নিশ্চয় আপনাদের স্কিমত দেখিছে সাবজেক্টত দিছে যে রিলিজ অফ দ্য স্যালারি ফর দ্য গভ অফ এমপ্লয়িজ নিশ্চয় আপনাদের দেখিছে মানে সরকার যানবিল আপনার এডুকেশন ডিপার্টমেন্টত জড়িত হয়ে আছে বা তখন সকলের যাক স্যালারি সেইখানে রিলিজ দিবর কারণে ইয়াত সাবজেক্টত গুরুত্বপূর্ণ পয়েন্ট দিছে নিশ্চয় আপনাদের দেখিছে কারণ আমার পূজার আগত তখন সকলে যেহেতু মানে স্যালারিখিনি পাব লাগে গভর্নমেন্টর যাক কর্মচারী আছে এডুকেশন ডিপার্টমেন্টর নিশ্চয় আপনাদের গম পায় আজি কেইদিনমানের আগতে আমার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মানে 29 তারিখের ভিতর মানে সরকার সকলবিল কর্মচারী দরমহা রিলিজ দিবর কারণে আর নোটিসটোর ভিতর কি আছে নিশ্চয় আপনাদের শেয়ার করি নিশ্চয় আপনাদের ভিডিওটি চাই থাকবে আপনাদের নিশ্চয় স্কিমত প্রত্যক্ষ করেছে এখন নোটিস আর সেই নোটিসখনের ভিতর কি দিয়েছে নিশ্চয় আপনাদের শেয়ার করি ইয়াত লিখেছে স্যার ম্যাডাম এজ ফার দ্য ডিক্লারেশন অফ দ্য হনারেবল চিফ মিনিষ্টার আসাম থ্রু দ্য টুইটার হ্যান্ডেল টু ইনশোর দ্য ইউনিক অ্যান্ড্রয়েড সেলিব্রেশন অফ দ্য ড্রিগিংস অফ দ্য আপকামিং পূজা সিজন বাই দ্য স্টেট গভ এমপ্লয়ি টু কেয়ার ফর আওয়ার এমপ্লয়িজ আই এম দ্য ডাইরেক্ট টু রিকুয়েস্ট ইউ টু পে দ্য স্যালারি ফ্রম 29 সেপ্টেম্বর 2022 এজ দেয়ার আর দ্য কন্টিনিউ হলিডে ফ্রম 2 অক্টোবর 2022 ইন এডিশন অফ দ্য ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন আর টু দ্য ইনশোর ডেট দ্য প্রভিজনাল স্যালারি অবলিক ফার্স্ট স্যালারি অফ দ্য নিউলি রিক্রুটমেন্ট এমপ্লয়ি অবলিক টিচার আর দ্য ফে উইথ দিস সুইটেবল টাইম নিশ্চয় আপনাদের স্কিমত প্রত্যক্ষ করলে আর সেই নোটিসখন খুব গুরুত্বপূর্ণ আমার নতুনক যখন চতুর্থবর্গ কর্মচারী যা 23 তারিখের নিযুক্তি পাইছিলে বা যখন শিক্ষক কর্মচারী 23 তারিখের নিযুক্তি পাইছিলে তখন সকলের কারণে খুব ভাল খবর কারণ তখন সকলকো ইয়াত আপনার স্যালারি প্রদান করব কারণ ইয়াত নির্দেশ দিয়া আছে প্রভিজনাল স্যালারি কারণ তখন সকলক যেহেতু নতুনক রিক্রুটমেন্ট হয়েছে আর ইয়াত সম্পূর্ণভাবে লিখেছে যে নিউলি রিক্রুটমেন্ট এমপ্লয়ি প্রভিজনাল স্যালারি বলে নিশ্চয় আপনাদের এটা ইয়াত পয়েন্ট দেখিছে আর সেই পয়েন্টর মতে তখন সকলকো ইয়াত মানে স্যালারি প্রদান করবর কারণে নির্দেশ দিয়া হয়েছে আর বাকি সরকার যানবিল শিক্ষা ডিপার্টমেন্টর কর্মচারী আছে তখন সকলকো আপনার 29 তারিখের ভিতর স্যালারি প্রদান করবর কারণে মাননীয় মুখ্যমন্ত্রী যা কেইদিনমানের আগতেই ঘোষণা করেছিল আর সেই ঘোষণার মর্মে সেইখানে নোটিস পাবলিশ হয়েছে নিশ্চয় আপনাদের গম পায় আর আমার নতুনক যাক নিযুক্তি পাইছে তখন সকলের কারণে খুব ভাল খবর আপনাদের হয়তো পূজার আগত দরমহা পাব পারে সেই কারণে আপনাদের সেইখানে অর্ডার লো হয়তো অফিসত গেলে নিশ্চয় আপনাদের গম পাওয়া যাব নিশ্চয়ই অফিসলে সেইখানে অর্ডার ফরওয়ার্ড করা হয়েছে আর সেইখানে নিশ্চয় আপনাদের খবর করো খবর করলে নিশ্চয় আপনাদের কারণে ভাল খবর পাব পারে কারণ পূজার আগত আপনাদের হয়তো দরমহা দিবও পারে কারণ নিশ্চয় উল্লেখ আছে যে প্রভিজনাল স্যালারি এই নিউলি রিক্রুটমেন্ট অফ এমপ্লয়ি তেনহলে নিশ্চয় তখন সকলের কথা ইয়াত উল্লেখ করা আছে তারপর বাকি যাক রেগুলার কর্মচারী আছে বা আগর যাক শিক্ষক কর্মচারী আছে তখন সকলক 29 তারিখের ভিতর দরমহা প্রদান করবই লাগবে কারণ ইয়াত কন্টিনিউয়াসলি আপনার বন
হৈ থাকিব বুলি কৈছে। কাৰণ 2 অক্টোবৰটো নিশ্চয় আপোনালোকে গম পায় গান্ধী জয়ন্তী, আৰু সেই গান্ধী জয়ন্তীটো কোনো অফিচ পদূলি নুখুলে, সেইটো কাৰণে তেখেতসকলক সেইখিনি দৰমহা প্ৰদান কৰাবলৈ ইয়াত নিৰ্দেশ দিয়া হৈছে 29 তাৰিখৰ ভিতৰত বা 29 তাৰিখে। আৰু আপোনালোকৰ কাৰণে খুব ভাল খবৰ আমাৰ নতুনকৈ নিযুক্তি পোৱা সকলৰ কাৰণেও। আৰু ইয়াৰ পাছত লিখিছে যে ইয়'ৰ ফাইটফুলি এই বিজয়া চৌধুৰী ডেট 22/19/2022 ছেক্ৰেটাৰী অফ দ্য গভ অফ আছাম ডিপাৰ্টমেণ্ট অফ স্কুল, কাৰণ সেইখিনি ন'টিছ পাব্লিছ হৈছিলে 22/9/2022ত। আৰু নিশ্চয়কৈ আপোনালোকে স্কিমত সেইখিনিও প্ৰটেক্ট কৰিছে, আৰু আপোনালোকৰ কাৰণে খুব ভাল খবৰ, কাৰণ তেখেতসকলে ইয়াত এটা ডেট উল্লেখ কৰিছে, সেইটো কাৰণে আপোনালোকক ডেটটো মেনশ্যন কৰি দিলোঁ। আৰু আপোনালোকে সকলো ভিডিঅ'টো চাই থকাৰ কাৰণে অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিলোঁ। নমস্কাৰ, জয় আয়কম।